নমস্কার প্রিয় বন্ধু বান্ধবী সকল, চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজির উপর 10টা প্রশ্নের সঙ্গে প্রথম পার্টটা আমি আগবাইছিল। এতিয়া নেক্সট পার্ট লৈ আইছো। আমি ইয়াতে 10টা কোয়েশন আমি আলোচনা করিম, ফলম নকরাকে আরম্ভ করছো। প্রথম প্রশ্নটি ইয়াতে দিয়া আছে, হোয়াট হেজ বিন রিটেন ইন দ্য লোগো অফ সিসি, অর্থাৎ সিসি বলে কলে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনক বুঝাইছে। কন্টিনিউয়াস আর কম্প্রিহেন্সিভ ইভালুয়েশনের যে লোগো আছে সেই লোগোটোত লিখা আছে নো এজ ইউ গ্রো, নো এজ ইউ গ্রো লিখা আছে। গতি ইয়াতে যেটা বি অপশন দিয়া আছে নো এজ ইউ গ্রো, এটি শুদ্ধ অপশন হব যে সিসির লগত নো এজ ইউ গ্রো লিখা আছে। নেক্সট প্রশ্ন আছে, সিসি প্রমোটস অর্থাৎ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন যেটো আসলে সেইটে কিহর উদগনি দিয়ে বা কিহর প্রবর্তন করে বা করেছিল, এনেকা প্রশ্ন খুঁজব বিচারিছে। ইয়াতে অপশনব দিয়া আছে ফর্মেটিভ আর সামেটিভ এসেসমেন্টর উপর। ফর্মেটিভ বলে কলে আমি যেটো পঠন শিকন প্রক্রিয়া চলি থাকার মাজতে, ক্লাস চলি থাকার মাজতে, শিকাই থাকার মাজতে যাবার পরীক্ষাব লওয়া হয়, যে ধর ইউনিট টেস্ট, ক্লাস টেস্ট, কুইজ আদি, বা এসাইনমেন্ট, অরেল টেস্ট, এই সকলক আমি ফর্মেটিভ টেস্ট বলে, ফর্মেটিভ এসেসমেন্ট বলে কৈছিল। আর কোর্স এটা শেষ হওয়ার পাছত যেটা আমি টেস্ট লৈছিল, যে ছমহিয়া শেষ হওয়ার পাছত, ছমহিয়া পরীক্ষা আর বছরিকা বা কোর্সটা শেষ হওয়ার পাছত, বছরের কোর্সটা শেষ হওয়ার পাছত আমি বার্ষিক পরীক্ষা আমি লৈছিল, সেইটুক আমি সামেটিভ টেস্ট বা এসেসমেন্ট বলে কৈছিল। গতি ইয়াতে সিসিএ কিহর প্রবর্তন করেছিল বলে কলে আমি জানো যে সিসিএ যেটো প্রথম ছমাহ আছে সেই ছমাহর ভিতর পড়াই থাকার মাজতে দুইটা ইউনিট টেস্ট লবলে দিছিলে, আর এটা ছমহিয়া কোর্স শেষ করার পাশে এটা ছমহিয়া পরীক্ষা, লগতে যেটো শেষ পিছর ছমাহর কোর্স থাকিব তাতো দুটা ইউনিট টেস্ট জাতীয় বা ক্লাস টেস্ট জাতীয় পরীক্ষা, আর এটা বছরিকা পরীক্ষা। এনেকে প্রথম পার্টত দুটা ফর্মেটিভ, আর সেকেন্ড পার্টত দুটা ফর্মেটিভ, আর ফার্স্ট পার্টত এটা সামেটিভ, আর সেকেন্ড পার্টত এটা সামেটিভ, অর্থাৎ মুঠ চারিটা ফর্মেটিভ আর দুটা সামেটিভ টেস্ট বা এসেস এসেসমেন্ট লওয়ার কথা কৈছিলে। গতি যেটো এ অপশন দিয়া আছে ফোর ফর্মেটিভ এন্ড টু সামেটিভ এসেসমেন্টস ইন এন একাডেমিক ইয়ার, এইটো শুদ্ধ উত্তর হয়ে আছে। নেক্সট আছে, হুইচ ইজ নট এন অডিও এইড বলে প্রশ্ন খোঁজা আছে। অডিও এইড শুনবা উপকরণ কোনটো নহয়, লিঙ্গুয়া ফোন, ট্যাপ রেকর্ডার, রেডিও আর ম্যাপ দিয়া আছে। লিঙ্গুয়া ফোন বলে এক ধরনের ফোন হয় যত নাকি আমি ভাষা এটা, নির্দিষ্ট ভাষা এটা শিকিব পারো। ট্যাপ রেকর্ডার যত নাকি আমি নিজের মাত রেকর্ড করে আমি আকো শুনিব পারো। রেডিও বলে কলে তাত শুনবহে পাওয়া যায়, আর ম্যাপ যেটো আছে সেটো আমি ম্যাপত আমি কোনো অডিও না থাকে, তাত কোনো শুনবা বস্তু না থাকে, এটো এটা মানচিত্র হয়, আমি এটো এটা ভিজুয়াল এইড হয়, এটো আমি চাবহে পারো ইয়াত। গতি ইয়ার ডি অপশনটো শুদ্ধ অপশন হয়ে আছে যে ম্যাপটো এটা অডিও এইড নহয়। তারপর আছে, দ্য এডভান্টেজ অফ গিভিং হোমওয়ার্ক ইজ, লড়া ছোৱালীক হোমওয়ার্ক বা ঘরুয়া কাম দিয়ার এডভান্টেজটো কি, সুবিধা কি, এটো কব বিচাৰিছে। ইয়াতে চারিটা অপশন দিয়া আছে, কিন্তু সি নম্বরের অপশন যেটো আছে, টু ডেভেলপ এ হেবিট অফ সেলফ স্টাডি, লড়া ছোৱালীয়ে ছাত্রছাত্রীসকলে ঘরত যাতে নিজে নিজে পড়া শুনা করিব পারে, তার কারণে তেওঁলোকক অভ্যাস করিবর কারণে সেই হোমওয়ার্কব দিয়া হয়। গতি এই এডভান্টেজ অফ গিভিং হোমওয়ার্ক ইজ সি নম্বর অপশন, টু ডেভেলপ এ হেবিট অফ সেলফ স্টাডি, এটু শুদ্ধ উত্তর হব। ইয়ার পিছত আছে, হুইচ ইজ দ্য মোস্ট ইফেক্টিভ টিচিং মেটেরিয়াল ফর এ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চাইল্ড, যি লড়া ছোৱালীয়ে চকুরে ভালকে দেখিব নোৱাৰে বা নেদেখে তেনেকুৱা ছাত্রছাত্রী সকলৰ কাৰণে কোনটো আটাইতকৈ ফলদায়ক টিচিং মেটেরিয়াল বুলি কব বিচাৰিছে। ভিজুয়াল এইডস, ভিজুয়ালটো দেখিবই নোৱাৰে, গতি এইটো ভিজুয়াল এইডসটো হব নোৱাৰে। অডিও ভিজুয়াল এইডস শুনিব পাৰে যদিও দেখিব নোৱাৰে, গতি অডিও ভিজুয়ালো হব নোৱাৰে। টেক্টাইল বেসড বলে কোয়া আছে, টেক্টাইল বেসড বলে গেলে যেটো স্পর্শ করে পেলায় তেওঁলোকে শিকে, শুই পেলায় যাতে তেওঁলোকে শিকিব পারে, তেনেকুৱা ব্যবস্থা চকুরে দেখিব নোৱাৰা লড়া ছোৱালীৰ কাৰণে হ'ব লাগিব। গতি টেক্টাইল বেসড এইটো শুদ্ধ উত্তৰ হ'ব, লগতে যেটো নন অফ দেম দিয়া আছে এইটো হ'ব নোৱাৰে। গতি টেক্টাইল সি নাম্বাৰটো হ'ব যে টেক্টাইল বেসড টিচিং মেটেৰিয়েল ইজ দ্য মোষ্ট ইফেক্টিভ মেটেৰিয়েল ফর এ ভিজুয়েলি ইম্পেয়ার্ড চাইল্ড, গতি টেক্টাইল বেসডটো শুদ্ধ উত্তৰ হ'ব। ছয় নম্বর প্রশ্নটলে আইছো, ইয়াতে কোৱা আছে এন সি আর টি ওয়াজ এস্টাবলিশড ইন, অর্থাৎ এন সি আর টি, ন্যাশনেল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং, এন সি আর টি এটু কেতিয়া প্রতিষ্ঠা করা হয়েছিল বলে চারিটা অপশন দিয়া আছে, 71, 81, 61 আর 2005। গতি ইয়ার শুদ্ধ উত্তরটো বা এন সি আর টি টু 1961 স্থাপন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, এ স্টুডেন্ট কামস লেট ইন ইয়র ক্লাস, দেন হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ আপনার ক্লাসে যদি কোনোবা এজন ছাত্র বা ছাত্রী দেরিকৈ আহে তাহলে আপনার প্রথম কামটো কি হব বা আপনি কি করব। চারিটা অপশন দিয়ে আছে, ইনফর্ম দ্য প্রিন্সিপাল হেড টিচার, ইনফর্ম দ্য প্যারেন্টস, পানিশ হিম, ট্রাই টু নো দ্য রিজন। গতি যেতিয়া লড়া ছোৱালী কোনোবা এজন স্কুলত যদি দেরিকৈ আহে তাহলে আপনার প্রথম কামটো হব যে সেই ছাত্র বা ছাত্রীজন কি
কিয় দেরিকৈ আহিছে আপুনি তার কারণটো আপুনি খুঁজিব লাগিব। আপুনি সদায় প্রিন্সিপালক জনোৱা বা মা দেউতাকক জনোৱা বা তেওঁক শাস্তি দিয়ার কথা নাহে। আমি প্রথমতে সেই ছাত্র ছাত্রীজনের পৰা আমি জানিব লাগিব যে দেরি করার কারণটো কি। গতি ডি অপশন যেটো দিয়া আছে, ওয়েন এ স্টুডেন্ট কামস লেট ইন ইয়র স্কুল আই উইল ট্রাই টু নো দ্য রিজন, অর্থাৎ দেরিকৈ অহার কারণটো জানিব বিচাৰিব লাগিব। নেক্সট দিয়া আছে, ওয়েন এ স্টুডেন্ট আস্ক এন আনরিলেটেড কোয়েশন ইন দ্য ক্লাস হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ কোনোবা ছাত্র বা ছাত্রীয়ে যদি আপনি পড়াই থাকার মাজতে এটা যদি আনরিলেটেড বা অপ্রাসঙ্গিক প্রশ্ন এটা যদি অবতারণ করে বা খুদে, তেতিয়াহলে আপনি কি করব। এতে অপশনবর দিয়া আছে, পানিশ হিম, তেও শাস্তি দিব, এলাও হিম টু আস্ক খুঁজবলে দিব, নট এলাও হিম টু আস্ক খুঁজবলে নিদিব, এনসার দ্য কোয়েশন আফটার দ্য ক্লাস বা ক্লাসের শেষত উত্তরটা দিব। গতি যেতিয়া পড়াই থাকার মাজতে যেতিয়া অপ্রাসঙ্গিক যেটো প্রশ্ন ছাত্র ছাত্রীসকলের পৰা আহিব, তেতিয়াহলে তেওঁলোকক আমি শাস্তি দিয়া বা তেওঁলোকক আমি কবলৈ নিদিয়া তেনেকুৱা ব্যৱস্থা আমি ল'ব নালাগে। ল'ৰা ছোৱালীবোৰক নিৰুৎসাহিত কৰিব নালাগে, তেওঁলোকক উৎসাহিত কৰিব লাগিব। গতিকে আপুনি ক'ব যে মই ক্লাছটো শেষ হোৱাৰ পাছত মই আপোনাৰ তোমাৰ উত্তৰটো মই দি আছোঁ। গতিকে ল'ৰা ছোৱালীবোৰে যিহেতু ক্লাছ এটাত কথা কোৱাৰ সুবিধা পায়, গতিকে তেওঁলোকে প্ৰাসংগিকেই হওক বা অপ্ৰাসংগিকেই হওক, যদিও ক্লাছৰ মাজতে কথা কৈছে, তেওঁক আপুনি দাবী ধমকি বা শাস্তি নিদি তাৰ মনটো ভাঙি নিদি আপুনি তাক ক্লাছৰ শেষত মই প্ৰশ্নটোৰ উত্তৰটো ক'ম বুলি বা ক'ব লাগিব বা কৈ দিব লাগিব ক্লাছৰ শেষত। নেক্সট, এ টিচাৰ শুড বি, এজন শিক্ষক কেনেকুৱা হ'ব লাগে বুলি চাৰিটা অপশ্যন দিয়া আছে, হাৰ্ড ৱৰ্কিং, অনেষ্ট, ডিউটিফুল আৰু পাংচুৱেল। এতিয়া ইয়াতে হাৰ্ড ৱৰ্কিং পৰিশ্ৰমী এইটো শিক্ষক এজন হ'ব লাগিব, অনেষ্ট সতো হ'ব লাগিব, পাংচুৱেল সময়ানুৱৰ্তীও হ'ব লাগিব। কিন্তু যিটো চি অপশ্যন দিয়া আছে ডিউটিফুল, শিক্ষক এজন কৰ্তব্যপৰায়ণ হোৱাটো বেছি ভাল। কৰ্তব্যপৰায়ণ বুলি ক'লে আপুনি হাৰ্ড ৱৰ্কিং হ'বই লাগিব, অনেষ্ট আৰু পাংচুৱেল, সৎ আৰু আপুনি সময়ানুৱৰ্তীও হ'ব। গতিকে ডিউটিফুলে এই বাকী তিনিটাখিনিকৈ সাঙুৰি লৈছে। গতিকে এ টিচাৰ শুড বি ডিউটিফুল, এই চি অপশ্যনটো শুদ্ধ উত্তৰ হ'ব। আৰু আজি শেষৰ প্ৰশ্নটোলৈ আহিছোঁ, গুড ৰিডিং এইম ছেট, অৰ্থাৎ ভালকে পঢ়িব পৰা যিটো কাম আছে সেই কামটোৰ উদ্দেশ্যটো কি। কোনোবা এজনে যদি ভালকে পঢ়িব পাৰিছে, সেই ভালকে বা আমি পঢ়ু ভালকে পঢ়িবলৈ আমি যে শিকাওঁ তাৰ উদ্দেশ্যটো কি বুলি চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইনক্ৰিজিং নলেজ, জ্ঞান বৃদ্ধি কৰা, আণ্ডাৰষ্টেণ্ডিং ডেভেলপমেণ্ট, বুজি পোৱা সক্ষমতা বৃদ্ধি কৰা, ডেভেলপমেণ্ট অফ প্ৰনাউন্সিয়েশ্যন, উচ্চাৰণৰ বৃদ্ধি কৰা, শুদ্ধ উচ্চাৰণ যাতে কৰিব পাৰে তাৰ বিকাশ ঘটোৱা, ডেভেলপমেণ্ট অফ ৰিডিং স্কিল, পঢ়াৰ স্কিলটো ৰিডিং স্কিলটোৰ বৃদ্ধি ঘটোৱা। গতিকে যিহেতু গুড ৰিডিঙৰ কথা কৈছে, যেতিয়া আমি ছাত্র ছাত্রীসকলক পড়িবলৈ দিওঁ, তেওঁলোকে যদি পড়িব পাৰিছে, তেতিয়া পড়িব পৰার মাজতে প্ৰনাউন্সিয়েশ্যনো শুদ্ধ হোৱাৰ লগতে তাৰ প্ৰথম কামটো আমাৰ উদ্দেশ্যটো হ'ব যে ল'ৰা ছোৱালীয়ে সেই যিটো পঠন যিটো কৰিছে সেই পঠন কৰি মাত্ৰ পঢ়িছেহে নে তাৰ অৰ্থটোও বুজিছে আমি জানিব লাগিব। গতিকে পঠনৰ লগতে আমি অৰ্থটো যদি বুজি নাপাওঁ, তেতিয়াহ'লে পঠনৰ কোনো উদ্দেশ্য নাথাকিব। গতিকে গুড ৰিডিং এইমছ এট আণ্ডাৰষ্টেণ্ডিং ডেভেলপমেণ্ট, এইটো শুদ্ধ উত্তৰ হ'ব। আণ্ডাৰষ্টেণ্ডিংটো অৰ্থাৎ পঢ়াৰ লগতে সেই ছাত্ৰ ছাত্ৰীয়ে সেই যিটো পঢ়ি আছে তাৰ অৰ্থটোও বুজি পাব লাগিব, তেতিয়াহে তাক আমি গুড ৰিডিং বুলি ক'ব পাৰিম। গতিকে গুড ৰিডিং এইমছ এট ডেভেলপমেণ্ট অফ আণ্ডাৰষ্টেণ্ডিং বা আণ্ডাৰষ্টেণ্ডিং ডেভেলপমেণ্ট, বি অপশ্যনটো শুদ্ধ অপশ্যন হৈ আছে। গতিকে বন্ধুসকল, এয়া আছিলে আজিৰ 10টা কুৱেশ্যন। নেক্সট আমি আকৌ 10টা কুৱেশ্যন লৈ আকৌ নিশ্চয় আহিম। যদি ভাল পায় তেতিয়াহ'লে লাইক, শ্বেয়াৰ, কমেণ্ট নিশ্চয় কৰিব। ধন্যবাদ।